পটিয়া উপজেলার জঙ্গলখান ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন সবুজ বলেছেন, জঙ্গলখান ইউনিয়নে অতীতের মতো দুর্নীতি হতে দেব না। বিগত সময়ে যিনি দায়িত্বে ছিলেন তিনি বিভিন্নভাবে অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিত করব, যাতে এলাকার মানুষ হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা করব। আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শাহাদত হোসেন সবুজকে চশমা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ আগামী 26 তারিখ আমার জঙ্গলখান ইউনিয়নবাসী আমাকে আমার চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে আল্লাহ আমাকে। ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার জঙ্গলখান ইউনিয়নবাসী আমার চশমার প্রতীকে শান্তভাবে উৎসবমুখ পরিবেশে ভোট দেবে। সুস্থ নির্বাচন হবে, সুস্থ নির্বাচনের জন্য প্রশাসন যা যা করার সব করতেছে। আমরা আশাবাদী আমাদের জঙ্গলখান ইউনিয়ন আমাদের জঙ্গলখান ইউনিয়নে একটা সুস্থ আবাদ পরিবেশে একটা নির্বাচন হবে। আমি এটা আশা করি। আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নদীপতিকে এই অফিস নাকি আগুন দিয়েছে। আমি বিগত জেলা প্রশাসক মহোদয় যেখানে আমাদেরকে ডেকেছিল আমি ওখানে বলেছিলাম একটা মিথ্যা ঘটনা ওরা সাজাবে, এরকম একটা অবান্তর একটা ঘটনা সাজাবে। এতদিন পর্যন্ত সুস্থ পরিবেশ ছিল, সুন্দর পরিবেশ ছিল, ওরা এরকম একটা মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেন্স রেডি করবে। এটা আমি আগেই বলেছি, পটিয়া থানায়ও বলেছি, পটিয়া থানা প্রশাসন যখন আমাদেরকে ডেকেছিলো ওই সময় আমি বলেছি আমার প্রতিপক্ষ এরকম একটা মিথ্যা ঘটনা সাজাবে, আমি আগেই বলে রেখেছি। এবং ইউনু মহোদয় যখন আমাদেরকে ডেকেছিল, নির্বাচন কমিশন যখন আমাকে ডেকেছিল ওই সময় আমি বলেছিলাম আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকপতি নিয়ে যিনি নির্বাচন করতেছেন উনি একটা মিথ্যা ঘটনা সাজাবে, আমার বিরুদ্ধে এরকম একটা মিথ্যা অপবাদ নিয়ে আসবে। আমি নৌকপতিকের বিরুদ্ধে নই, আমি ব্যক্তি ইদ্রিস যেই দুর্নীতি করেছে জঙ্গলখান ইউনিয়ন পার্টিকে যখন শোষণ করেছে, জঙ্গলখান ইউনিয়নের মানুষকে যে হয়রানি শিকার হয়েছে জঙ্গলখান ইউনিয়নের মানুষ, আমি এই জঙ্গলখান ইউনিয়নবাসীকে হয়রানি শিকার থেকে উদ্ধার করতে চাই। এই ধরনের অপকণ্ড থেকে আমি অনুরোধ করব আমার প্রতিদ্বন্দ্বী পার্টিকে বিরত থাকতে। আপনি মানুষের ঘরে ঘরে যান, মানুষের ঘরে ঘরে যান, উদ্বৃত্ত করেন, যাকে জনগণ যোগ্য মনে করবে, জঙ্গলখান ইউনিয়নবাসী যোগ্য মনে করবে সে তাকে ভোট দেবে। আর এতে যে ফলাফল আসবে আপনি কি করবেন? আমি মাথা পেতে নেব, সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু সারিবদ্ধভাবে উৎসবমূলক পরিবেশে জঙ্গলখান ইউনিয়নবাসী ভোট দেবে, যে ফলাফল হবে আমি এটা মেনে নেব। আচ্ছা, আর একটা অভিযোগ